রোজার আগেই পেঁয়াজের দাম কেজিতে দশ থেকে পনেরো টাকা বেড়েছে চাল ও ভোজ্য তেলের দাম কমার লক্ষণ নেই মুরগির দামও আগের মতোই চড়া মাছের মধ্যে রূপচাঁদার দাম বাড়তি গরুর মাংসের কেজি টাকা বিস্তারিত খুচরা বাজার থেকে এক কেজি পেঁয়াজ কিনতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাগছে বাছাই পেঁয়াজ পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে কোনো কোনো বাজারে ব্যবসায়ীরা বলছেন শীতের শুরুর দিকে বাজারে আসা মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ শেষের দিকে বীজ থেকে উৎপাদিত হালি পেঁয়াজ এখনো পুরোদমে উঠতে শুরু করেনি এ কারণে দাম বাড়তি গত সপ্তাহে তিরিশ টাকা কেজি ছিল এই সপ্তাহে পঁয়তাল্লিশ টাকা কেজি রমজান সেল লেগে লেগা দাম বিশ্বের বাজারটা আসলে নিয়ন্ত্রণহীন এটা হঠাৎ কমে আবার বেড়ে যায় বাড়লে এরপরে আর কমার কোন চিন্তা থাকে না বাজারে সাম্প্রতিক চাল ও তেলের দাম অনেকটা বেড়ে গিয়েছিল তা কমেনি মিনিগেটের দাম হলো তেষট্টি টাকা তারপর আঠাশের দাম হলো

আমরা বেশি কারণ বাজার একশো তিরিশ টাকা আর মহল্লার দোকানে একশো পঁয়ত্রিশ টাকা দুই লিটার তেলের গায়ে রেট হচ্ছে দুশো আটষট্টি টাকা গায়ে আমরা দুশো ষাট টাকা বেশি বাজার দরের সাথে আমাদের যে ইনকামের সাথে ব্যাপকভাবে একটা হিমশিম খেতে হচ্ছে আমাদের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকদের দুই সপ্তাহ ধরে মুরগির মাংসের দামে যে বাড়তি ধারা ছিল সেখানে কোনো ভাটা পড়েনি সোনালি মুরগি বিক্রি করতেছি আপনার তিনশো ষাট টাকা তিনশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন বিক্রি করতেছি তিনশো পঞ্চাশ টাকা কেজি পাকিস্তানিটা খামারে মাল কম গরুর মাংসের কেজি পাঁচশো থেকে পাঁচশো টাকা চলতি মাসের শেষের দিকে পবিত্র সবে বরাত এরপর দামে লাগা আসতে পারে ছোলা ও বিভিন্ন ধরনের ডালের দামও বেড়েছে রমজান সামনে রেখে এখন ছোলা কেজিতে পাঁচ টাকা বাড়ছে ডাবলি কেজিতে পাঁচ টাকা বাড়ছে তারপরে অ্যাঙ্কর কেজিতে পাঁচ টাকা বেশি সবজির বাজারেও নেই তবে টমেটো শসা ও গাজরের দাম কিছুটা কম করলার পঞ্চাশ বেগুন চল্লিশ মোটামুটি সবজির দাম কমে আসতেছে ব্যবসায়ী বলছেন রমজান আসার আগে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কয়েক দফা বাড়বে মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা